বর্ধমানের বিজয়রামে বন্ধুর সঙ্গে পিৎজা খেতে গিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় গণধর্ষণের শিকার হলেন এলাকার বাসিন্দা 20 বছরের এক তরুণী। রাত 8টা থেকে 9টার মধ্যে বিজয়রামের পথ ধরে তারা হেঁটে যাওয়ার সময় আচমকা 5 জন যুবক তাদের পথ আটকায়। ওই তরুণীর কাছে থাকা 6,000 টাকা তারা কেড়ে নেয়। ওই তরুণীর বন্ধুর ফোনও কেড়ে নেওয়া হয়। এরপর ওই তরুণীকে জোর করে রাস্তার পাশে একটি নির্মীয়মাণ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তাকে হেরোইন খাওয়ার জন্য জোর করে দুষ্কৃতীরা। তরুণীর বন্ধুকে জোর করে আটকে রাখা হয়। সেখান থেকে কোনো রকমে টোটো চেপে পালিয়ে তারা থানায় আসে। রাতেই অভিযোগ দায়ের করে তারা। ম্যাজিস্ট্রেটের কাছে তারা গোপনে জবানবন্দি দেয়। নির্যাতিতার পরনের পোশাক পুলিশ বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় পুলিশ শেখ সালেমান ওরফে সোহেল, রোহিত মির্জা, শেখ সেরাজ, শেখ আসগার ওরফে মনু ও মোহাম্মদ আরিফ এই 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বর্ধমান CGM আদালতে পেশ করা হলে 7 দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।